প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ইকবাল সিদ্দিকী কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এবং এই ক্লাসটিতে তোমাদের সাথে আছি আমি শাহানা আক্তার শিলা, প্রভাষক বাংলা। শিক্ষার্থীরা, আমরা এই ক্লাসটিতে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর কবিতা নিয়ে। কবিতার নাম হচ্ছে তাহারেই পরে মনে। কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল। তাহারেই পরে মনে কবিতাটির আমরা প্রথম পর্বের ক্লাসটিতে কবি পরিচিতি, গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং কবিতার মূল ভাব নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসটি হচ্ছে আমাদের এই কবিতার দ্বিতীয় পর্বের ক্লাস। এই ক্লাসটিতে আমরা কবিতাটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ কবিতার প্রতিটি চরণ তোমাদের ব্যাখ্যা সহকারে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তাহলে চলো আজ আমরা কবিতাটি ভালোমতো পাঠ করে বুঝে নেওয়ার চেষ্টা করি। তাহারে পরে মনে কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল। শিক্ষার্থীরা, প্রথম পর্বের ক্লাসটিতে তোমাদের বলেছিলাম যে তাহারে পরে মনে কবিতাটি হচ্ছে সংলাপ নির্ভর কবিতা। তো কার কার ভেতরে সংলাপ? সংলাপ হচ্ছে কবি ভক্ত ও কবির মধ্যে। এই যে এখন যে আমরা কবিতাটি পাঠ করব, পাঠ করতে গেলেই দেখব যে কবি ভক্ত কবিকে প্রশ্ন করছেন এবং কবি তার সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন, এবং একটা নাটকীয়তার মধ্য দিয়ে দিয়ে পুরো কবিতাটি এগিয়ে চলেছে, অর্থাৎ গতিময়তা লাভ করেছে। তাহলে চলো আমরা বুঝে নেই কবিতাটি। হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। অর্থাৎ কবি ভক্ত কবিকে প্রশ্ন করছে যে হে কবি, নীরব কেন, অর্থাৎ আপনি চুপ করে আছেন কেন, ফাগুন যে এসেছে ধরায়। এই ফাগুন মানে হচ্ছে যে বসন্ত, ফাল্গুন মাস, বাংলা ফাল্গুন মাসে যে বসন্ত ঋতু আসে, সেই বসন্তে যে বিভিন্ন ফুল ফোটে। তো কবি ভক্ত কবিকে বলছে আপনি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। ধরা মানে হচ্ছে পৃথিবী। অর্থাৎ কবি ভক্ত কবিকে বলছেন হে কবি, পৃথিবীতে তো ফাল্গুন বা বসন্তের আবির্ভাব ঘটেছে, বসন্তে বরিয়া তুমি লবে না, লবে নাকি তব বন্দনায়। অর্থাৎ তুমি তোমার প্রশংসা বা গানের সাহায্যে কি বসন্তকে বরণ করে নেবে না? কারণ বসন্ত ঋতু হচ্ছে এমন একটা ঋতু যে ঋতুতে প্রচুর ফুল ফুটে, গাছে গাছে ফুল ফুটে, পাখি গান গায়, এবং এই সময়টাতে সমস্ত কবিরাই মানে প্রকৃতিকে বরণ করে নেয় তাদের বিভিন্ন গান, বিভিন্ন কবিতা রচনার মধ্য দিয়ে। তো কবি ভক্ত কবিকে প্রশ্ন করছে যে বসন্ত তো প্রকৃতিতে চলে এসেছে, তুমি কেন বসন্তকে বরণ করে নিচ্ছ না? এই বরিয়া শব্দের অর্থ হচ্ছে বরণ করে নেওয়া, এবং বন্দনা মানে হচ্ছে স্তুতি বা প্রশংসা করা। তো কেন তুমি এই বসন্তকে বরণ করে নিচ্ছ না? তো এখন দেখো, কবি ভক্ত কিন্তু কবিকে প্রশ্ন করেছে, এখন কবি উত্তর দিচ্ছে। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলে, দক্ষিণ দুয়ার গেছে খুলি, প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ একেবারে আমাদের কবি কি আনমনা হয়ে আছে, একেবারে উদাসীন। তো কবি বসন্তের আগমন সম্পর্কে কি একেবারে উদাসীন হয়ে আছেন, এবং সে কি বলছে, তাই যে বসন্তের দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে কিনা সেটাও কবি কি আবার জিজ্ঞাসা করে তার কাছে জানতে চেয়েছে। দেখো কবি আরো প্রশ্ন করেছে, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, অর্থাৎ দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। অর্থাৎ বসন্তের মধ্যে যে প্রাকৃতিক পরিবর্তনগুলো হয়, অর্থাৎ এই যে বাতাবি লেবু ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, এবং দক্ষিণা সমীর মানে, সমীর মানে কি বাতাস, এই দক্ষিণা বাতাস, অর্থাৎ বসন্তে বাতাবি নেবুর ফুল আমের মুকুলের গন্ধে চতুর্দিকে মানে চারদিকে সুরভিত হয়েছে। কবি এই সম্পর্কে একেবারেই উন্মনা বলে কবি ভক্তকে আবার জিজ্ঞেস করছে, অর্থাৎ প্রশ্ন করছেন। তো কবি ভক্ত আবার কি বলছে দেখো, এখনো দেখোনি তুমি, একটা প্রশ্নবোধ কিন্তু চিহ্ন যে, তার মানে কবি ভক্ত তাকে বলছে, তার মানে তুমি এখনো এগুলো লক্ষ্য করনি। কহিলাম কেন কবি আজ এত এমন উন্মনা তুমি, উন্মনা মানে হচ্ছে অন্য মনস্ক। তো কবি ভক্ত বলছে যে তুমি কেন কবি আজ এত উন্মনা, এত অন্যমনস্ক তুমি, কোথায় তব নব পুষ্প সাজ। তো দেখো কবি ভক্ত কবিকে বলছে যে বসন্ত এসেছে অথচ
মানে তুমি কবি এই ফুলের অলংকারে কবি তাকে নবসাজে কেন সজ্জিত করনি? কবির তাই হচ্ছে মানে কবি ভক্তে তাই জিজ্ঞাসা যে তুমি তো কবিতার মধ্য দিয়ে এই বসন্তকে বরণ করে নেবে, সজ্জিত করবে, কিন্তু সেটা করনি, মানে কেন করনি সেটা একটা প্রশ্ন করছে কবি ভক্ত। এখন কবি উত্তর দিচ্ছে, কহিল সে সুদূরে চাহিয়া অলখের পাথার বাহিয়া। এই সুদূরে মানে অনেক দূরের দিকে দৃষ্টি দিয়ে অলখের, অলখ মানে হচ্ছে অলক্ষ্য বা দৃষ্টির সীমানার বাহিরে, পাথা শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। তো সে একেবারে সেই দূরের দূর সমুদ্র বেয়ে মানে বলছে যে তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, মানে সেই অলখের সমুদ্রের বেয়ে তরি মানে কি নৌকা, সেই নৌকা বসন্তের নৌকা কি এসেছে, তার আগমনী গান, মানে এই যে আগমনী গান হচ্ছে আগমনী গান হচ্ছে প্রকৃতিকে বরণ করে নেওয়ার যে তোমার শুভ সূচনা, সেই সূচনাও কি শুরু হয়ে গেছে, মানে তাকে বরণ বরণ করে নেয়ার আগমনী গানও কি গাওয়া হয়ে গেছে, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। অর্থাৎ এই যে বসন্ত আসছে সে কি আমাকে ডেকেছে, সে তো আমাকে ডাকে নাই, আমি শুনি নাই এবং রাখি নাই, সন্ধানও রাখি নাই, অর্থাৎ কোনো খোঁজ খবরও আমি রাখি নাই, সন্ধান মানে হচ্ছে খোঁজ। এখন কবি ভক্ত বলছে, কহিলাম ও গো কবি রচিয়া লহনা আজও গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমোর মিনতি। অর্থাৎ কবি ভক্ত কবিকে মিনতি করছে মানে প্রার্থনা করছে যে কবি তুমি রচিয়া লওনা আজও গীতি, অর্থাৎ তুমি এই বসন্তকে বন্দনা করে কবিতা গান রচনা করো, তোমার কণ্ঠে বসন্ত বন্দনার কবিতা শুনতে চাই। এটা হচ্ছে কবির ভক্তের মিনতি কবির কাছে। এখন কবি কবি কি বলছে দেখো, কহিল সে মৃদু মধু স্বরে নাই হলো না হোক এবারে। তো কবি এখন বলছে এবার হয়নি না হোক, আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া রহেনি, সে ভুলেনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। সরিয়া মানে হচ্ছে স্মরণ করে, বরিয়া মানে হচ্ছে বরণ করা, আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, অর্থাৎ বসন্ত কি আমাকে ডেকেছে, তো আমি তো শুনি নাই, আমি তো সন্ধানও রাখি নাই। তাই মানে কবি ভক্ত তো তখন তাকে বলছে যে ও গো কবি তুমি গান কবিতা রচনা করো না কেন, তোমার কণ্ঠে বসন্তের গান শুনবো, এটা একটা কবি ভক্তের প্রার্থনা। তখন এই কবি আবার কি করেছে, একেবারে মৃদু স্বরে স্নিগ্ধ কণ্ঠে এসে বলেছে কি যে নাই হলো না হোক এবার, অর্থাৎ কবি মধুস্বরে বললেন আমি না হয় এবার নাই গান না গাই গাইলাম, তাতে কি হয়েছে, বসন্ত কি আসতে ভুলেনি, ফাল্গুন মাসকে স্মরণ করে সে তো যথাসময়ে এসেছে, অর্থাৎ প্রকৃতি তার নিয়ম অনুসরণ করেই কিন্তু যথা নিয়মে কি করেছে, ফাল্গুন মানে ফাগুনকে স্মরণ করে, ফাল্গুনকে স্মরণ করে বসন্ত চলে এসেছে। কহিলাম ও গো কবি অভিমান করেছ কি তাই, অর্থাৎ তোমাকে ডাকিনি, তোমাকে তোমাকে আহ্বান জানাইনি, এজন্য কি তুমি অভিমান করে আছো প্রকৃতির ওপরে, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। অর্থাৎ এখন তো প্রকৃতিতে বসন্ত এসেই গেছে কিন্তু তুমি তাকে কি করছো, ব্যর্থ করে দিচ্ছ, বৃথা করছো, কেন, কারণ কবি যদি বসন্ত নিয়ে, বসন্তকে নিয়ে বন্দনা বা স্তুতি বন্দনা নাই করে তাহলে তো প্রকৃতি কি থাকে না, আর সুন্দর দিকটা প্রকাশিত হয় না মানুষের কাছে। তো সেজন্য বলতেছে যে যে তুমি বসন্ত যদিও প্রকৃতিতে এসেছে কিন্তু তুমি তাকে কি করছো, বৃথায় নষ্ট করছো। কহিল সে পরম হেলায় বৃথা কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন। অর্থাৎ কবি এখন পরম হেলা করে উত্তর দিচ্ছেন, হেলা মানে কি অবহেলা, অবজ্ঞা করে উত্তর দিচ্ছেন যে বৃথা কেন, ব্যর্থ হবে কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, অর্থাৎ বসন্ত এসেছে ফুল কি গাছের শাখায় ফোটেনি, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, অর্থাৎ এই যে পুষ্পের পুষ্পারতিতে কি এই ঋতুরাজ বসন্ত কি সাজসজ্জা করেনি, সবই তো করেছে। অর্থাৎ কবি বলতে চাচ্ছেন যে কিভাবে অবজ্ঞা বা অবহেলা করা হলো, ফাগুন মাসে গাছে গাছে তো ফুল ফুটেছে, ঋতুরাজ বসন্ত কি ফুলের অভ্যর্থনা লাভ করেনি, মানে কবি সবকিছু কিন্তু প্রশ্ন করতেছে কবি ভক্তকে, সবই তো করেছে। তাহলে কবি আরো প্রশ্ন করছে, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ বিরোচন। তো কবি প্রশ্ন করতেছে, এই যে মাধবী কুড়ি শব্দের অর্থ হচ্ছে বাসন্তী লতা, তো বলছে বাসন্তী লতার বুকে তো গন্ধ আছে, করে নাই অর্ঘ বিরোচন, অর্ঘ মানে হচ্ছে পূজার উপকরণ, অর্থাৎ সবকিছুই তো হচ্ছে। তো কবি ভক্ত এখন বলছে হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা,
তো কবি ভক্ত বলছে যে যত যাই হোক, বসন্ত আসুক, ফুল ফুটুক, ঋতুরাজ বসন্ত পুষ্পরতি লাভ করুক, মাধবী কুড়ির বুকে গন্ধও ফুটুক হোক, কিন্তু তারপরও কেন আপনার কেন এই বিমুখতা? মানে হচ্ছে আপনার এত উদাসীনতা কেন এই বসন্তের প্রতি? কারণ প্রকৃতিতে বসন্ত এলে কবিরা কি করে? অনেক বেশি কবিতা, অনেক বেশি গান রচনা করে, প্রকৃতিকে বন্দনা করে, বসন্তকে বন্দনা করে, স্তুতি করে। তো কবি কেন এই তীব্র বিমুখতা, অত উদাসীনতা নিয়ে বসে আছেন? তিনি কেন, কবি ভক্তের প্রশ্ন, তিনি কেন এত উদাসীন হয়ে গেছেন? কবি ভক্ত আরো বলছে যে, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। কবি ভক্ত তাকে বলছে যে, এই যে ঋতুরাজকে উপেক্ষা করে, মানে অবহেলা করে, তুমি কেন এই কবি ভক্তদের মনে ব্যথা দিচ্ছ? অর্থাৎ কবিতা রচনা না করে এই যে কবি ভক্তরা যে কবির কাছে কি পাচ্ছে না, প্রকৃতির বন্দনা বা স্তুতি বন্দনা শুনতে পারছে না, সেজন্য তারা কি পাচ্ছে? মনে ব্যথা পাচ্ছে, অন্তরে কষ্ট পাচ্ছে। অর্থাৎ কবি ভক্তরা বুঝতে পারছে না যে এই সানন্দে যখন বসন্তকে বন্দনা না করে কবি কেন অন্যদিকে মুখ ফিরিয়ে রয়েছেন, কেন, এটাই কবি ভক্তরা বুঝতে পারছে না। তো এই কবি ভক্তের সমস্ত প্রশ্নের উত্তর কবি এই কয়েকটি, শেষ কয়েকটি চরণে দিয়েছেন। অর্থাৎ এই সংলাপ নির্ভর কবিতার একেবারে নাটকীয়তা শেষ করেছেন এই কয়েকটি, শেষ কয়েকটি চরণে। এখন কবি উত্তর দিচ্ছেন, কহিল সে কাছে সরে আসি। অর্থাৎ সে একেবারেই কাছে সরে এসে বলছেন, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া, ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। অর্থাৎ এই যে কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, উত্তরি শব্দের অর্থ হচ্ছে চাদর, আর মাঘের সন্ন্যাসী অর্থাৎ আমরা জানি যে আমাদের শীত ঋতু হচ্ছে বাংলা তোমার হচ্ছে পৌষ এবং মাঘ মাস নিয়ে। তো এই মাঘে প্রচন্ড শীত থাকে এবং কুয়াশা থাকে। তো এই মাঘের সন্ন্যাসী কুয়াশার চাদর পরে কি করেছে, পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গিয়েছে রিক্ত হস্তে, খালি হাতে। অর্থাৎ এই যে প্রকৃতিতে যখন শীত ঋতু আসে, যখন শীত ঋতু চলে যায়, তখন সে কি করে, প্রকৃতিকে একেবারেই নির্জীব নিঃস্ব রিক্ত করে দিয়ে চলে যায়। অর্থাৎ একেবারে শূন্যতা সৃষ্টি করে দিয়ে যায়। ঠিক তেমনি ভাবে কবির জীবনেও তার যে ব্যক্তিগত দুঃখের যে ছায়াপাত, অর্থাৎ তার যে প্রিয়জন হারানোর যে বেদনা, সেই বেদনায়ও কবির জীবনে ঠিক ওই শীত ঋতুর মতোই শূন্যতা হাহাকারের সৃষ্টি হয়েছে। সেজন্য তারপর কবি কি বলেছেন দেখো, তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ এই যে কবির যে প্রিয়জন হারিয়েছেন, তাকে বারবার কবির মনে পড়ছে, তাকে কিছুতেই ভুলতে পারছেন না। অর্থাৎ এখানে কবি এই প্রকৃতির স্তুতি বন্দনা করার মধ্য দিয়ে তার জীবনের যে ব্যক্তিগত জীবনের প্রিয়জন হারানো বা স্বজন হারানোর যে বেদনা, সেই বেদনাকে এক সূত্রে গেঁথেছেন এবং এক সূত্রে গেঁথে এই কবিতাটি রচনা করেছেন। তো শিক্ষার্থীরা, আমি মনে করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। তো এই হচ্ছিল আমাদের এই তাহারই পরে মনে কবিতা নিয়ে আলোচনা। আশা করি তোমরা কবিতাটি যথাযথভাবে বুঝতে পেরেছ এবং কবিতাটি তোমরা বারবার পাঠ করবে, তাহলে আরো ভালো মতো এটা অনুধাবন করতে পারবে এবং সুন্দর করেও তোমরা সবকিছুরই এটার উত্তর করতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।